হ্যামবার্গ টাইমস। লোকোর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। একুশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম জেলা। এবার বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূম জেলার সিউড়ির 2 নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকার। বিজেপির অভিযোগ, গতকাল রাতে উপপ্রধান অশ্বিনী চ্যাটার্জির নেতৃত্বে আসা প্রায় জনাপঞ্চাশের দুষ্কৃতি ভাঙচুর চালায় বিজেপির পার্টি অফিস। পার্টি অফিসের ভেতরে বাথরুম, বেসিন, লাইট ভাঙচুর করা হয় এবং পার্টি অফিসের বাইরে থাকা সমস্ত পতাকা ছিঁড়ে ফেলা হয়। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। আরামবাগ টাইমসের রিপোর্ট। গাড়ি ভেঙেছে নাকি? বলছি সিউড়ি 2-এর পুরন্দরপুরে অবস্থিত বিজেপির 90টা পার্টি অফিস, সেটাকে ভাঙচুরের অভিযোগ উঠছে আমাদের বিরুদ্ধে, কি বলবেন? আমি একটা খবর পেলাম, সেটা হচ্ছে বিজেপির মধ্যে এখানে অন্তর্দ্বন্দ্ব খুব প্রকট। আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, সিউড়ি 2 নম্বর ব্লকে বিজেপির কোনো কর্মসূচি আপনারা কেউ কোনো দিন দেখেছেন? একদিন কেবল ওই বাইরে থেকে কোথায় একটা রথ নাকি এলো, সেই ওদের কেশব ছিল রাজ্যসভার সদস্য লকেট চট্টোপাধ্যায়, ওই ওই কাটোয়া সাইড থেকে এসে সিউড়ি গেছে, এইটুকুই যে আমরা দেখেছি। তাছাড়া কেউ বলতে পারবে না যে সিউড়ি 2 নম্বর ব্লকে বিজেপির কোনো সংগঠন আছে বা কোনো কর্মসূচি হয়। গুটি কয়েক লোক বিজেপি করে, দেখা যাবে গোটা সিউড়ি 2 নম্বর ব্লক খুঁজলে হয়তো হার্ডলি 20-50টা লোক পাওয়া যাবে। তো আমাদের এখানে 101টা গ্রাম আছে সিউড়ি 2 নম্বর ব্লকে, তো 50টা লোক হলে সব গ্রামের একটা করে লোক হচ্ছে না। এরই মধ্যেই ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব খুব প্রকট, এটা যে কেউ বুঝতে পারবে। যেমন
আমি শিউড়ি টুয়ের ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আমার একটা কমিটি আছে, ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমি চালাই। ওদের কি, ওদের একজন ব্লক প্রেসিডেন্ট ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো, তারপর ছোট ছোট করে ভাগ করে ব্লকটাকে আবার ব্লক প্রেসিডেন্ট, এগুলো থেকে কি বোঝা যায়? ওদের অন্তর্দ্বন্দ্বের জন্য এই সমস্ত করতে হচ্ছে ওদের, এই একটা কারণ। দু নম্বর হচ্ছে প্রার্থী নিয়ে ওদের একটা লড়াই চলছে, যে ওরা যাকে দল যাকে ওদের প্রার্থী করেছে বিজেপির সাঁইথিয়া বিধানসভায়, ওদের মধ্যে অনেকেই মেনে নিচ্ছে না। একে তো সংগঠন নয়, তারপর ওদের দ্বন্দ্ব। এই প্রকট অন্তর্দ্বন্দ্ব, মতান্তর, মনান্তরের প্রতিফলন হিসাবে এগুলো ঘটছে। এটা তো শুধু পুরন্দরপুরে নয় ভাই, এটা সারা বাংলায় ঘটছে, সারা বাংলায় জেলায় জেলায় এ লড়াই ওদের চলছে। সব কিছু তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিলে হবে? নিজেদের সত্যটা কিছুটা প্রকাশ করুক যে আমাদের এই বেহাল অবস্থা আছে, আমরা এই জন্যে দায়ী। কিছু হচ্ছে না হচ্ছে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়ে কদিন চালাবে, কদিন চালাবে? যে ব্লকে কোনো সংগঠন নেই বিজেপির, যে ব্লকে একটা কর্মসূচি হয় না, সেটা আপনারা ভালো জানেন, দেখেছেন বিজেপির কোনো কর্মসূচি হতে এই ব্লকে? ব্লক নেই তো কী করে কর্মসূচি হবে? তাহলে এগুলো ওদের অন্তর্দ্বন্দ্বের জন্য এইগুলো ঘটছে, আমাদের কিছু দায় নেই এর জন্য। আমরা কেউ এর মধ্যে যুক্ত নেই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কী হয়েছিল বলুন তো? প্রায় এক ঘন্টা আগে তৃণমূলী দুষ্কৃতীরা এসে এই ঘরে ভাঙচুর, দুটো বাইক আমাদের কর্মীদের, দুজন পিনাকি ব্যানার্জি এবং রাজু দাস এসে তাদের বাইকগুলোকে ভেঙে তজনজ করে তারা হামলা করে চলে যায়। সে সময়ে আমাদের দুজন দু তিনজন কর্মী এখানে ছিলেন, তারা প্রাণ ভয়ে কোনোরকমে বেরিয়ে পালান এবং দুজন তো ওপরে বাথরুমে আশ্রয় নেন। তিনজন আমাদের সুকুমার দাস এরা সব ছিলেন, কল্যাণ ব্যানার্জি তিনিও বাথরুমে ছিলেন, এই যে ওষুধের দোকান, তিনিও ভয়ে, তপন দাস আমার বুথ সভাপতি, তিনিও বেরিয়ে প্রাণ ভয়ে পালিয়ে যান এবং তারা বলে যায় যে এরপরে এলে আমরা আরও মারধর করবো এবং আক্রমণ আরও শোনাবো আর কি, এটাই বলে দিয়ে ওরা থ্রেট দিয়ে চলে যায়, ভাঙচুর করা, প্রচুর ভাঙচুর করা আরও, এবং তৃণমূলী দুষ্কৃতীরা ঐশ্বিনী মণ্ডলের নেতৃত্বে এটা হয়েছে বলে এরা বলছে। সে সময় আমরা আনুমানিক এক ঘন্টা আগে, তার মানে এখন কটা বাজলো, সাতটা নাগাদ ভাঙচুর হয়েছে, বাথরুমের বেসিন, বাথরুমের এগুলো ভাঙচুর করেছে, লাইট টাইটগুলো ভাঙচুর করেছে, হোর্ডিং ছিল আমাদের সাজানো হয়েছিল পরশু দিনকে, উদ্বোধন করে গিয়েছিলেন আমার জেলা সভাপতি, সেটাকে ভাঙচুর করেছেন এবং আগামী দিনে ওনারা হুমকি দিয়ে গেছেন যে আগামী দিনে পুরন্দরপুরে কোনো পার্টি অফিস করতে দেবে না। এই একটা ভয় ভীতির সঞ্চার তৈরি করে যাতে আগামী দিনে যেন আমাদের বিজেপির লড়াই আন্দোলন না হয়, তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন রোখার, কিন্তু মানুষ আমাদের পাশে আছে, আমরা যদি চাই এটাকে রুখতে পারি, কিন্তু আমরা অশান্তি চাইছি না, আমরা চাইছি শান্তিপূর্ণভাবে সহবস্থান করতে, মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে যেন মানে সুচিন্তিতভাবে মতামতটা তারা ভোটে প্রকাশ করতে পারে, এইটুকুই আমরা চাই, এর বেশি আর কিছু চাইছি না। তার মধ্যে রড, টাঙি, বল্লম, বোম এসব নিয়ে তারা এসেছিল, মানে আরো মারাত্মকভাবে ভেবেছিল যে এখানে কোনো কর্মকর্তা থাকবে, তাদের উপর আক্রমণটা, হামলাটা চালাবে। হ্যাঁ, অফিসের ভেতরেও ভাঙচুর চালিয়েছে, বেসিন টেশনগুলো ভেঙে দিয়েছে, সেটা দেখলেন আপনারা, দেখলেন। আমার নাম চণ্ডীচরণ চৌধুরী, আমি শিউরি টু এ মণ্ডলে জিএস সাধারণ সম্পাদক। নতুন পার্টি অফিস আমাদের পরশু দিনকে উদ্বোধন হয়েছে, অতএব আমরা যে 10-12 জন আমরা ছিলাম, আমাদের একটা মিটিং ছিল, মিটিং করছিলাম আমরা, ইতিমধ্যে তৃণমূলের যারা দুষ্কৃতি আছে তারা অটোমেটিক রড, শাবল এবং বোমা, গুলিপুলি অনেক কিছুই ছিল ওদের কাছে। তো আমরা সব কে কোন দিকে ভয়ে লুকিয়ে গেলাম, কাউকে দৌড়ে হয়তো কজন পড়েও গেছে ছাদে থেকে, ট্যাঙ্ক হাত পা ভেঙেও গেছে, দুটো আমাদের বাইক ভেঙে দিয়েছে, আমরা বাথরুমের ভেতরে 3-4 জন লুকিয়েছিলাম। তারপরে ওরা সব চলে যাওয়ার পরে আমরা বেরিয়ে চুপচাপ করে চলে যাই। তৃণমূলের লোক, তৃণমূলের লোক, ওই যে আপনার আমাদের যে উপপ্রধান আছে অশ্বিন মণ্ডল, ওর নেতৃত্বে এসব কাজ। কতজন এসেছিল? 30-40 জন হবে। লাঠি, বল্লম, ছাবল টাবল নিয়ে এসেছিল, রড, কী কী ভাঙচুর হয়েছিল?
আমাদের এই যে দেখছেন আমাদের কার্যালয়ে যে সমস্ত ছিল সে সমস্ত জিনিসপত্র ভেঙে দিয়েছে। আমাদেরকে মারধর করতো, যদি আমাদের এই দরজা যদি বন্ধ না থাকতো তাহলে আমাদেরকে মেরেই ফেলতো জানে। আমার নাম তপন দাস, আমি 2 নম্বর বুথ সভাপতি, 240 নম্বর বুথ সভাপতি। নমস্কার, আমি সুজাতা মণ্ডল। আমি এবার 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে আরামবাগ বিধানসভা থেকে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি। আমার লক্ষ্য সমগ্র আরামবাগবাসীর সামগ্রিক উন্নয়ন। তাই আমার আপনাদের কাছে একান্ত বিনীত অনুরোধ আবদার যে আপনারা 6 এপ্রিল আমাকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে আমি এখান থেকে আরামবাগ বিধানসভার বিধায়ক নির্বাচিত হতে পারি এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করুন এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করুন। নমস্কার। নমস্কার সবাইকে। গোগাড়ের আমার যারা ভাগ্য দেবতা, আপনারা 2016 সালের বিধানসভা নির্বাচনে আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি বিধায়ক হয়েছিলাম। বিধায়ক হওয়ার পরে আমি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সকালে এসেও আমাকে পেয়েছেন, রাত 12টায় এসেও আমাকে পেয়েছেন। কঠিন বিপদের দিনও আমি আপনাদের ছেড়ে গোঘাট থেকে পালিয়ে যাইনি। এবং গোঘাটে 34 বছরের যে বাম শাসন, সেই বাম শাসনে যারা বিধায়ক ছিলেন তারা গোঘাটের কোনো উন্নয়ন সেই অর্থে করতে পারেননি। আমি সেই অনুন্নয়নকে সরিয়ে রেখে গোঘাটের পক্ষে একের পর এক উন্নয়ন, আপনাদের যে চাহিদা সেই চাহিদাকে সম্মান জানিয়ে করেছি। এই নির্বাচনে দল আবার গোঘাট বিধানসভায় আমাকে প্রার্থী করেছে। আমি আপনাদের সকলের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমাকে নির্বাচিত করবেন। আমি যাতে নির্বাচিত হয়ে পুনরায় আবার যেভাবে বিগত দিনে আপনাদের সেবা করেছি এবং বিগত দিনে যেভাবে আমি গোঘাটের উন্নয়ন করেছি সেই উন্নয়নের যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে পারি এবং আপনাদের যে পরিষেবা, সেই পরিষেবা বিগত দিনে যেভাবে দিয়েছি সেই একইভাবে পরিষেবা দিতে পারি। আপনাদের আশীর্বাদে আমি গোঘাট বিধানসভার বিধায়ক হব এবং একই সাথে আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনার, আমার, আমাদের সকলের যে নাগরিক পরিষেবা সেই পরিষেবা আগামী দিনে মজবুত হবে। আপনাদের সকলকে ঘাসের উপরে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান রাখছি। আপনারা সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে আপনারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হওয়ার যে লড়াই সেই লড়াইকে আরো শক্তিশালী করবেন। নমস্কার, আমি মধুসূদন বাগ, আরামবাগ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমাকে, আমার দলকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বর্তমানে আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি, যেখানে উন্নয়ন নেই, অবক্ষয়, গরিব মানুষের বাড়ি নেই, তাদের বাড়িতে জল নেই, তাদের গ্রামে জল নেই, দূরবর্তী স্থান থেকে জল আনতে হচ্ছে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ নেই, সমস্ত স্তরের অবক্ষয়। এই অবক্ষয়কে দূর করে যাতে আমরা সোনার বাংলা গড়তে পারি এবং আরামবাগের সার্বিক উন্নয়ন করতে পারি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার উপহার দিতে পারি, সেজন্য আরামবাগবাসীর বিশ্বাস আমি অর্জন যাতে করতে পারি, তারা আমার উপর ভরসা রাখতে পারেন, তারা আমার উপর ভরসা করুন, আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো, এইটুকু বলতে পারি। Collection, jeans and t-shirts, only for men.